এমনিতেই ফিমেল সেন্ট্রিক ছবি একটু কম দেখি আমরা বাংলাতে, এখন সব জায়গাতেই হচ্ছে। বাট ট্রাভেলগ এখানে বলে দেয়ার আর 3 ফিমেল ফ্রেন্ডস, ইয়েস দিস ইজ সামথিং ডিফারেন্ট অ্যান্ড ইউনিক। আমার কাছে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল এই যে 4টে মেয়ের এরকমভাবে মানে 4টে ফিমেল প্রোটাগনিস্টকে নিয়ে এই যে কাজটা করা খুব রেয়ার হয়েছে, তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। মানে সবচেয়ে মজা হচ্ছে প্রত্যেকটা শুধু মেয়ে বলে না, বাকি ছেলেরাও রিলেট করতে পারবে যে আমরা বন্ধুরা বেড়াতে গেলে কী করি না, কতটা বাড়িতে বলি কতটা বলি না। দিল চাহতা হ্যায় কিংবা জিন্দেগি না মিলেগি দোবারা, বন্ধুত্বের এমন সেলিব্রেশনের গল্প রোড ট্রিপ নিয়ে টলিউডে কেন সিনেমা হয় না, এই প্রশ্ন হামেশাই শোনা যায়। পরিচালক সুমন মৈত্রের নতুন বাংলা ছবিতে অবশ্য 3 বন্ধু বেরিয়ে পড়েছে এইরকমই একটা রোড ট্রিপে, যদিও সেখানেই রয়েছে আরও একটা টুইস্ট, ইটস আ লেডিজ ট্রিপ। ছবির নাম আবার অরণ্যের দিনরাত্রি। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির সঙ্গে এই ছবির কতটা মিল রয়েছে, কি বলছেন পরিচালক? ছেলেদের নিয়ে ওয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান, এটা কথা আছে। তো মেয়েরা কেন সেলিব্রেট করবে না, কেন তাদের আউটলুকটা আমি দেখবো না, তারা কীভাবে দুনিয়া দেখছে আমি এটা কেন দেখবো না? তারা এত ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, তারা এত এম্পাওয়ারমেন্ট নিয়ে এই লেভেলে সব জায়গাতে সব স্তরে রয়েছে। তো সেটা আমার মনে হচ্ছে যে এই গল্পটা বলার মধ্যে প্রথমত বাংলায় রোড ট্রিপ হয় না, বাংলায় মেয়েদের নিয়ে ফেমিনিজম গল্প বলা হয় না বা উমেন সেন্ট্রিক গল্প খুব কম বলা হয়। তো সেখানে মনে হয়েছে এই গল্পটা রাইট জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে জঙ্গল এক্সপ্লোর করতে পারবো, জঙ্গলে যেতে পারবো, এই মেয়েরা সেই ট্রিপটা করবে, ট্রাভেলগ হবে, অন রোড ট্রিপ হবে এবং ট্রাভেলগের সাথে আমাদের একটা গল্প বলা আছে, বেড়াতে যাওয়া আছে। সবচেয়ে মজা হচ্ছে প্রত্যেকটা শুধু মেয়ে বলে না, বাকি ছেলেরাও রিলেট করতে পারবে যে আমরা বন্ধুরা বেড়াতে গেলে কী করি না, কতটা বাড়িতে বলি কতটা বলি না। আর সেই বলা না বলার মধ্যে যে মজাগুলো লুকিয়ে আছে, বাঙালি তো খুব ভ্রমণপ্রেমী, বেড়াতে ভালোবাসি, জায়গা দেখতে ভালোবাসি। তো সেই বেড়াতে যাওয়া, খাওয়া, ঘোরা, আনন্দ, ছোট ছোট মজা যেগুলো আমরা করি, সবটা ঘিরে হচ্ছে আবার অরণ্যের দিন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার এবং রূপসা মুখোপাধ্যায়। পায়েল এবং অলিভিয়া দুজনেই উচ্ছ্বসিত এরকম একটা গল্পের শরিক হতে পেরে। হ্যাঁ, যেটা বললে যে এমনিতেই ফিমেল সেন্ট্রিক ছবি একটু কম দেখি আমরা বাংলাতে, এখন সব জায়গাতেই হচ্ছে। বাট ট্রাভেলগ এখানে বলে দেয়ার আর 3 ফিমেল ফ্রেন্ডস, ইয়েস দিস ইজ something different and unique, and I'm very happy to be a part of this, and খুব যেহেতু একটা জার্নি রয়েছে ছবিটাতে, অনেকটাই আমরা রাস্তায় শুটিং করেছি এবং a lot of outdoors আর কি, রাস্তা, জঙ্গল, পাহাড়, আমরা নদীর ধারে শ্যুট করেছি এবং অনেক গান একটা শ্যুট করেছি। সো ইট ওয়াজ ফান, মানে অনেকটা সময় হয় না যে অনেক ইনডোর শ্যুট করতে করতে সিনস অ্যান্ড সিনস আর গিয়ে শুটিং ইন ইনডোর। দিস ওয়াজ আ ভেরি কাইন্ড অফ নাইস রিলিফ ফর অল অফ আস। আর মানে গল্পটাও এত ইন্টারেস্টিং ছিল যে এত সুন্দর সুন্দর মোমেন্টস, এত সুন্দর সুন্দর সিনস, এটা শ্যুট করতে খুব ভালো লাগে। আমার কাছে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল এই যে 4টে মেয়ের এরকমভাবে মানে 4টে ফিমেল প্রোটাগনিস্টকে নিয়ে এই যে কাজটা করা খুব রেয়ার হয়েছে, তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। মানে সবসময় তো একটা মেল প্রোটাগনিস্ট থাকে, তার পাশে আমরা ইয়ে করতে থাকি আর কি, সাপোর্ট দিতে থাকি। তো ভাই মানে লেটস ডু সামথিং অলস অ্যাজ ওয়েল, পৃথিবী পুরো ঘুরে যাচ্ছে, সব ফিমেল প্রোটাগনিস্টরা আজকাল বিশাল কিছু করে ফেলছে, আমরা কেন পিছিয়ে থাকবো? দশমী, সীমান্ত এবং আমি ও অপু ছবির পর একটি অন্য ধারার ছবি নিয়ে আসছেন পরিচালক সুমন। বলিউডে এমন ধারার ছবির উদাহরণ অনেক থাকলেও টলিউডে সচরাচর দেখা যায় না। না, যেটা পাই সেটা সবসময়, যেটা পাই যেটা হয়ে আসছে, এই মাইন্ডসেটটা কেন? যতক্ষণ আমি তোমাকে একটা অন্য কিছু দিচ্ছি তুমি তো টেস্টটা বুঝবে না। তুমি যখন গিয়ে একটা কিছু অর্ডার করো, কোনোটা খাবার অর্ডার করো, এটা অন্য কিছু ট্রাই তো করে দেখো, দেখি তো এটা কীরকম, নাকি একই প্যাটার্নে চলো, রোজ এক জামা প্যান্ট কি পরো, মানে এক জামা কাপড় কি পরো না, তো চেঞ্জ করো, তো চেঞ্জটা কেন আনবো না? তো আমার মনে হয়েছে যে চরিত্রগুলো আমার কাছে অ্যাপ্লিকেবল, যে এরাও গল্পটা অভিনয়টা করতে পারে, এরাও অভিনয়টা পারবে করতে এবং ভালোভাবেই পারবে। সেটা যেগুলো হয়ে আসছে বড় কাস্টিং, যে লেভেলের বক্স অফিস স্টার, সেটা তো নিশ্চয়ই আছে। তার বাইরে গিয়েও তো ছবিটা ক্রিয়েট করা যায়, তাদেরকেও দেখানো যায় যে এই এই অভিনেতাদের নিয়ে কাজটা করা যাবে বা যাচ্ছে। এর আগেও সুমনের সঙ্গে কাজ করেছেন পায়েল, তবে এমন একটি চরিত্রে প্রথমবার অভিনয় করতে চলেছেন তিনি। পায়েলের মা এবং বাবার চরিত্রে অভিনয় করছেন তনিমা সেন এবং পার্থ সারথী দেব। Actually, Sumanda's সঙ্গে আমি আগে একটা ছবি করেছি সীমান্ত, which was again a totally different genre movie. এটা একদম মানে ভারত বাংলাদেশ বা পশ্চিম বাংলাদেশ বর্ডারের একটা গল্প নিয়ে, মানে it was a very very serious movie. It dealt with a lot of difficult subjects. সেটার মধ্যে আমি ডিটেলে এখন যাচ্ছি না, বাট ইউনো সুমনদা যখন বললাম একটা ট্রাভেলগ করবো তিনটে বন্ধুকে নিয়ে, ফর মি দ্যাট ওয়াজ এনাফ, বিকজ আই থিঙ্ক ইজ এ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। মানে সুমনদার ভিজুয়াল সেন্স এত সুন্দর, সেটা মানে সুমনদার আগের ছবিগুলো দেখে মানে সেটা আমার বরাবরই মনে আছে, হি হ্যাজ অ্যান অ্যামেজিং ভিজুয়াল সেন্স। এবং তারপর একটা রোড ট্রিপ ট্রাভেলগ সব মিলে আই থট ইউনো দিস উইল বি পারফেক্ট। আমার ভালো লেগেছে অভিনেতা হিসেবে কাজ করে সুমনের সঙ্গে টোটাল স্টোরিটার সঙ্গে, কারণ আমার অনেকগুলো ইমোশনাল পার্ট এই ফিল্মটাতে দেখা যায় এবং অনেকগুলো মুহূর্ত দিয়ে তৈরি হওয়ার একটা মুহূর্তে যায়, সেইটা আমার খুব ভালো লেগেছে। মিল বলতে আমার সঙ্গে মেয়ের একটা অদ্ভুত সুন্দর মিল দেখিয়েছে, মানে আমি যদি মেয়ে হতাম সত্যি করে জীবনে আমি কিছুতেই এই মায়ের সঙ্গে মিল করতাম না, কারণ সব ছেড়ে ছেড়ে দিয়ে একজন পরপুরুষের হাত ধরে মা বেরিয়ে গেছিল, সেই মা ফিরে এসে যতই আধিক্যতা করুক না কেন, তবে এত সুন্দর ও ফুটিয়েছে ওই অভিমান থেকে মাকে মেনে নেয়া আমাদের নায়িকা পায়েল আর কি, ভীষণ সুন্দর কাজ করেছে। আর আমাদের পার্থদা, পার্থ সারথী দেব, উনি হয়েছেন আমার বর, উনি বোধহয় মার খাবার ভয় মেনে নিয়েছেন আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, মধুরেণু সমবেত মতোই খুব ভালোভাবে সব ব্যাপারটা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়ে গিয়েছে ছবির টিজার। ছবির কলাকুশলী ছাড়াও নতুন ছবি এবং সহকর্মীদের পাশে দাঁড়াতে হাজির ছিলেন বনি সেনগুপ্ত। উত্তরবঙ্গের ডুয়ার্স ছাড়াও শুটিং হয়েছে ভুটানেও। বলিউডের নায়িকাদের নিয়ে রোড ট্রিপের গল্প জিলে যারা ছবির আগেই বড় পর্দায় আসতে চলেছে আবার অরণ্যের দিন রাত্রি।